সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি লোকমান, আজ চলে আসলাম এনাম ইঞ্জিনিয়ার প্রজেক্টে। তো আজকে যে মেশিনটা আপনাদের মাঝে উপস্থাপন করব, এটা এ টু জেড কাজকর্ম এগুলা বিস্তারিত তুলে ধরব, এবং এই মেশিনের সম্পূর্ণ এ টু জেড তোলার জন্য আমাকে সহযোগিতা করবেন মিসেস এনাম ইঞ্জিনিয়ার স্বপ্নাপু। শান্তাপু, আচ্ছা ঠিক আছে, সরি শুনছেন। তো এখন এই যে মিশিংয়ের কাজটা, এটা হলো আপনাদের এই যে ললি পাইপ বলা হয়, যে বাচ্চারা খায় যে পাঁচটা পিস করে বেছে বৈরবের ভিতরে সেইগুলা, এখন এই কাজটাতে করতে যায় এই প্রোডাক্টটার পিছে কয় টাকা খরচ হয় এবং কয় টাকা লাভ হয় বিস্তারিত তুলে ধরবো, এবং এটা কীভাবে মার্কেটিং করবেন সেই বিষয়ে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এনাম মেশিনারিজ থেকে বলছি, শান্তা। আমি আজ আপনাকে একটা মেশিন দেখাবো, এটা হচ্ছে আপনার বাচ্চাদের জনপ্রিয় খাবার, যেটা হচ্ছে আইস ললি। এই আইস ললিটা বাচ্চাদের আপনার খুবই ফেভারেট একটা খাবার, যেটা আপনার গরমের সিজন, যেহেতু এখন রানিং গরম, আর এই গরমে আপনারা সব বাচ্চারাই এই আইস ললিটা অনেক পছন্দ। আর এই আইস ললিটা কীভাবে তৈরি হবে, কয় টাকা খরচ হবে, কয় টাকা থাকবে, সেই ব্যাপারে আমি আপনাকে আজকে ডিটেলস বলবো। এটা হচ্ছে একটা ট্যাঙ্কি, ব্রয়লার ট্যাঙ্কি, যেটা দিয়ে আপনার ব্রয়লারিং হয়ে কেমিক্যাল দিয়ে আপনার মিক্সচারিং করব। এটা হচ্ছে এই মেশিন, এটার মধ্যে আপনার কেমিক্যাল দিয়ে আমরা মিক্সচারিং করব। মিক্সচারিং হওয়ার পরে এই কেমিক্যালটা, আমাদের এরকম টিউব থাকবে, খালি টিউব, তো হাত দিয়ে আপনার এটার ভিতরে আপনি দিতে হবে, ঠিক আছে? এটা হাত দিয়ে ভরার পরে আপনার এইভাবে আপনার এখানে চলে যাবে। আর এটা হচ্ছে আপনার মেশিনটা, যেটা দিয়ে আপনার স্লিং হবে, এই এই মেশিনটা দিয়ে আপনার এই পাশ দিয়ে আপনার স্লিং হবে। এই যে এটা হচ্ছে আপনার স্লিং, এটা আপনার হিটার, হিট দিয়ে এটা আপনার স্লিং হবে, একদম স্লিং হয়ে আপনার এখান দিয়ে চলে যাবে, অর্থাৎ এটা আপনার রাউন্ডের ভিতর দিয়ে আপনার এসে এখান দিয়ে আপনার পড়ে যাবে। আচ্ছা, এটা আপনার ঘন্টা কত পিসের মতন প্রোডাকশন হয়? এটা হচ্ছে আপনার ঘন্টা পার ডে, প্রতিদিন আপনি 6000 পিস করতে পারবেন। এটা আপনার যত দ্রুত আপনি দিবেন তত আপনার বেশি প্রোডাকশন হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনার দ্রুত দিতে হবে, এই জিনিসটা আপনার দ্রুত দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সেমি অটো মেশিং, এটা ফুল অটো মেশিনও আছে, এটা হচ্ছে আমাদের সেমি অটো মেশিং। এই মেশিনটা, এটার স্পিড কি বাড়ানো কমানো যায়? হ্যাঁ অবশ্যই, এটা আপনার রানিং থাকবে, এটা কাজের উপরে স্পিড আপনি দিতে পারবেন, এটা আপনার রানিং থাকবে, এটা রানিং থাকার পরে এই জিনিসটা আপনি এইভাবে দিতে হবে, এটা আপনার রানিং হওয়ার পরে এই জিনিসটা আপনি এইভাবে দিয়ে দিবেন, দেওয়ার পরে এই জিনিসটা চলে যাবে ওখান থেকে, এখানে আপনার স্লিং হয়ে এখান দিয়ে পড়বে। এটা হচ্ছে সেমি অটো মেশিং। আর এটা আপনি যদি অটো মেশিং চান, সেটাও আমাদের এখানে রেডি আছে, আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি অটো মেশিনও নিতে পারেন। এই মেশিনটার এই খরচ যাবে, যেমন এই পণ্যটা তৈরি করতে গেলে আপনার এই টিউব, কেমিক্যাল, একদম সব কিছু মিলিয়ে 1.50 টাকা করে খরচ যাবে। এটা আপনি বাজারে 2.5 টাকা করে দিবেন, ওনারা 5 টাকা করে বিক্রি করে দোকানদাররা, অর্থাৎ আপনি এটা আপনি লাভ পাচ্ছেন 1 টাকা করে। আপনি যদি ডেলি কন্টিনিউ আপনি 6000 পিস বানিয়ে 6000 পিস আপনি সেল দিতে পারেন, তাহলে আপনি প্রতিদিন পার ডে আপনি 6000 টাকা করে পাচ্ছেন। আর যদি আপনি সেল না দিতে পারেন, তাহলে আপনি টাকা পাবেন না। আপনার মূলত হচ্ছে আপনি এটা কেমিক্যালটা যে বানাবেন, বানানোর পরে এই পণ্যটা আপনি ডেলি 6000 পিস বানিয়ে আপনি 6000 পিস আপনি পার ডে প্রতিদিন সেল দিতে হবে, সেল দেওয়ার পরে আপনি টাকাটা আপনি নগদে পাচ্ছেন। আর যদি আপনি সেল না দেন, তাহলে আপনি টাকা পাচ্ছেন না। আর এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। এই মেশিনটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে 2 লক্ষ, একটা হচ্ছে 1 লক্ষ। এটা হচ্ছে 1 লক্ষ, আর একটা হচ্ছে আপনার 2 লক্ষ, যেটা সেটা হচ্ছে এটা যেমন আপনার হাতে আপনার টিউবটা ভরেন, ওটা আপনি মেশিনে ভরবে, দেখো এই পাশে আপনার ঝর্ণা থাকবে, এই মেশিন থেকে আর একটু বড় থাকবে ওই মেশিনটা, ভিতরে ঝর্ণা থাকবে, ঝর্ণার ঝর্ণার ভিতর দিয়ে আপনি টিউবগুলো ভরবে, ভরার পরে এটা অটোমেটিক স্লিং হয়ে অটোমেটিক বের হয়ে যাবে। ওটার দাম হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, আর এই মেশিনটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো এই মানে এই কেমিক্যালটা বানাতে গেলে অবশ্যই সরকারি কাগজপাতি লাগবে, আর সরকারি পেপার্সগুলো আপনি আমাদের মাধ্যমে করতে চাইলে আমাদের লোক আছে, আমরা করে দিতে পারবো, যেমন ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, টিন সার্টিফিকেট, বিএসটি অনুমোদন, এগুলি সব কিছু আপনি আমাদের মানে আমাদের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে মেশিন পাচ্ছেন, কেমিক্যাল পাচ্ছেন, কিভাবে আপনি বানাবেন কেমিস্ট পাচ্ছেন, আর পেপারসের ব্যাপারেও আমরা সহযোগিতা করব, অর্থাৎ আপনি বিজনেস করতে গেলে যা যা প্রয়োজন হয় আপনি সব কিছু আপনি আমাদের মাধ্যমে করতে পাচ্ছেন।
জি আমি এখানে একটু খোলামেলা কথা বলে দিই এই মিশিং এর প্রত্যেকটি কাগজপত্র এবং কেমিক্যাল সম্পূর্ণ কিছু ওনারা মানে এটা সহযোগিতা করে দিবেন অর্থাৎ আপনি কাগজপত্র করতে যে টাকা খরচ এটা আপনার দিতে হবে এবং এটা কেমিক্যাল আনতে যে টাকা খরচ এটা আপনার দিতে হবে এবং বিস্তারিত যা খরচ হয় সেটা আপনার বহন করতে হবে কিন্তু উনি যেটা আপনার কোথায় গেলে এটা করতে পারবেন জানেন না সেটা কিন্তু ওনারা সহযোগিতা করে দিবেন জি জি পরবর্তী প্রশ্ন হ্যাঁ অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন কারণ আমাদের এখানে একটা আইটেম না আমাদের এখানে 210টা আইটেম নিয়ে আমরা কাজ করি একসময় আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আসলেই আমাদের এই ফ্যাক্টরি যে আইটেমগুলো আছে সহজেই আমি আপনাদেরকে যে কোনো মেশিং আমরা দেখাতে পারবো আর আমাদের আসার ঠিকানাটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর মদনপুর চৌরাস্তা থেকে হাতের বাম দিকে ললাটি স্ট্যান্ড চলে আসবেন ললাটি স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে এনাম মেশিনারি যে কাউকে বললেই আমাদের অ্যাড্রেসটা বলে দিবে এবং স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে প্রয়োজন হলে আপনি স্ক্রিনের নাম্বার দিয়ে আমাদের কন্ট্যাক্ট করবেন ওকে ধন্যবাদ